বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, কিন্তু সেই বৃষ্টির ধারা যদি হয় হীরার, তবে নিশ্চয়ই অবাক হবেন। কেউ তো আবার বিশ্বাসই করবেন না, কেননা এই পৃথিবীতে এমন ঘটনার সম্ভাবনাই নেই। তবে আপনি যদি ইউরেনাস বা নেপচুন গ্রহে যান, তবে সেখানে হীরার বৃষ্টি দেখতে পাবেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য জানা গেল। আগে একটি গবেষণায় দাবি করা হয়েছিল ইউরেনাস ও নেপচুনের মতো বরফ গ্রহগুলোতে হীরা বৃষ্টি হয়। এখন একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে এই বরফের দৈত্যগুলোতে হীরার বৃষ্টিপাত খুবই ঘন ঘন হতে পারে। নেচার অ্যাস্ট্রোনমি নামে একটি ম্যাগাজিনে এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ইউরেনাস এবং নেপচুনের মতো গ্রহগুলোর অভ্যন্তরে থাকা প্রচণ্ড চাপ হাইড্রোজেন এবং কার্বনকে ভিতরে চাপা দেওয়ার ফলে হীরার বৃষ্টির বিকাশ ঘটে, যা শক্ত হীরে তৈরি করে এবং ক্রমাগত ভেতরে গভীরভাবে ডুবে যায়। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের স্ট্যানফোর্ড ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে ম্যাটার ইন এক্সট্রিম কন্ডিশন ডিভাইসটি এই গ্রহগুলোর অভ্যন্তরে পাওয়া পরিবেশের ধরনকে অনুকরণের মাধ্যমে প্লাস্টিকের শক তরঙ্গ তৈরি করতে একটি তীব্র লেজার ব্যবহার করে। গবেষকরা PET প্লাস্টিক ব্যবহার করে এই গ্রহগুলোর গঠন পুনরায় তৈরি করেছেন, যা প্রায়শই খাবারের পাত্রে, প্লাস্টিকের পানির বোতল এবং বাক্সে ব্যবহৃত হয়। রস্টক বিশ্ববিদ্যালয়ের এক পদার্থবিদ এবং অধ্যাপক ডমিনিক রাউজ একটি প্রেস রিলিজে বলেছেন যে বরফ গ্রহের ক্রিয়াকলাপকে অনুকরণ করার জন্য কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে PET-এর একটি চমৎকার ভারসাম্য রয়েছে। তারা ছোট কোণ বিচ্ছুরণ নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করে সেই অঞ্চলগুলোর বৃদ্ধির হার এবং আকার পরিমাপ করেছিলেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই হীরার অঞ্চলগুলো আকারে কয়েক ন্যানোমিটার পর্যন্ত প্রসারিত হয়েছে। ন্যানো হীরাগুলোর পদার্থে উপস্থিত অক্সিজেনের কারণে পূর্বের পরীক্ষাগুলো থেকে পর্যবেক্ষিত কম তাপমাত্রা এবং চাপে বিকশিত হতে সক্ষম হয়েছিল।